আমার ক্লাস টেনে ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানায় আজ আমি তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস এবং সেই ইতিহাসেরই আমি তোমাদের বিগত চার বছর দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি এই বিগত চার বছরের মাধ্যমিকের যে ইতিহাসে প্রশ্নপত্র তারই ছোট প্রশ্ন যেগুলি আমাদের এমসি কিউ এসএ কিউ সত্য মিথ্যা এইগুলো আমি তোমাদের সঙ্গে আজকে আমি উত্তর সহ আলোচনা করব এবং আমি আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে কারণ তোমরা যদি চার বছরের উত্তর একসঙ্গে দেখো এবং প্রশ্নগুলো একসঙ্গে দেখো তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে আমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসছে এবং কোনগুলি খুব ইম্পর্টেন্ট আমি আজ তোমাদের প্রথমে দু হাজার তারপর দু হাজার তারপর উনিশ এবং তারপরে তোমাদের কুড়ির যে প্রশ্ন আছে তার উত্তরগুলি আগে আমি আলোচনা করব এবং তার আগে আমি বলি তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েই থাকি তাই সেগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এসো আজ আমরা প্রথমে দু হাজার যে আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র তারই উত্তরগুলি আমরা দেখি এটি হলো মাধ্যমিক দু হাজার সতেরোর হিস্ট্রির কোয়েশ্চেন পেপার আমাদের বিভাগ কয়ে একের দাগেতে থাকি সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এক ছিল ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন উত্তর হবে ইংরেজরা বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বৎসর বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশব চন্দ্র সেন সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন বি ডি সাভারকার ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা এরপরে আমাদের দশে প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে এরপরে আমরা আমাদের ষোলোর যে প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাক রায় ভারতে লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং এরপরে আমি তোমাদের বিভাগ খ সেখানে আমাদের দুয়ের দাগে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর আমাদের করতে হয় প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে আমাদের ষোলোটি আমাদের উপবিভাগ যেটি দুই দশমিক একেতে একটি বাক্যে উত্তর দাও আমাদের প্রথম প্রশ্ন ছিল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন না সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এরপরে আমাদের দুই দশমিক এক দশমিক দুই মানে দুয়ের যে প্রশ্ন সেটি ছিল সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় না সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষণ করা হয় আমাদের তারপরে প্রশ্ন বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় ঊনবিংশ শতককে উলগুলান বলতে কি বোঝায় না উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ এরপরে তোমাদের আছে উপবিভাগ দুই দশমিক দুয়েতে ঠিক না ভুল নির্ণয় করো এর একটি শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ইহা হল আমাদের ভুল তারপরে হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি ইহাও ভুল গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ইহাও আমাদের ভুল রয়েছে এবং তারপরে গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন ইহা ঠিক এরপরে হচ্ছে আমাদের উপবিভাগ দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও এখানে আমাদের স্তম্ভতে রয়েছে অরবিন্দ ঘোষ আমাদের উত্তর হবে এখানে বেঙ্গল ন্যাশনাল এরপরে আমাদের বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এরপরে হচ্ছে আমাদের পরবর্তী যে আমাদের তারকনাথ পালিত এর উত্তরটি হবে আমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই তিনের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নবগোপাল মিত্র এটি হবে আমাদের চারেরটা হিন্দু মেলা এবং আমাদের রশিদ আলী এটি আমাদের একের আজাদ হিন্দ ফৌজ এরপরে আমাদের দেখো আমাদের মানচিত্র এসে থাকে মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হয় তা নামটি দেওয়া আছে সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের একটি কেন্দ্র দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পুনর্গঠিত রাজ্য গুজরাট এইগুলো আমাদের এসে ছিল এটা হচ্ছে মাধ্যমিক দু হাজার সতেরোর প্রশ্নপত্র এবং এরপরে আমি চলে যাব আমাদের এখানে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এখানে প্রশ্ন ছিল মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ বর্তমান ভারত গ্রন্থটি লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ হরিসিং ছিলেন কাশ্মীরের রাজা এরপরে উপবিভাগ দুই দশমিক পাঁচে এখানে আমাদের একটি বিবৃতি আছে এবং তার সঙ্গে আমাদের তিনটি ব্যাখ্যা দেওয়া আছে আমাদের সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে একে বিবৃতিটি একা আন্দোলনে সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে এবং এ সঠিক ব্যাখ্যা হল দুইএ নম্বরটায় এটি ছিল একটি কৃষক আন্দোলন এরপরে আমাদের দুয়ের বিবৃতি ভারত সরকার উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন এবং এইটি হবে আমাদের বিবৃ ব্যাখ্যা যে তিন সেইটি এর উত্তর হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এরপরে আমি চলে যাব আমাদের তিনের যে বিবৃতি তিনের বিবৃতিটি হলো বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এখানে আমাদের ব্যাখ্যা তিন তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামে সমর্থক এরপরে আমাদের চারে বিবৃতিটি হল ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এখানে ব্যাখ্যা তিন কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন এরপরে চলে যাব আমাদের পরবর্তী যেটি রয়েছে এখানে তোমাদের বিভাগ গয়ের যে প্রশ্নগুলি আছে এখানে প্রতিটি প্রশ্ন আমাদের দু নম্বর করে টু মার্কসের কোয়েশ্চেনগুলো তোমরা একবার দেখে নাও পরবর্তী বছরে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের খুবই উপকারে আসবে এই হলো আমাদের প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্ন হচ্ছে আমাদের টু মার্কস দু নম্বর করে আমাদের আসে এবং এইটি আমাদের বিভাগ গয়েতে থাকে এবং আমাদের দুই তিনটি বাক্যে উত্তর লিখতে হবে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং আমাদের থাকে ষোলোটি প্রশ্ন এবং বিভাগ ঘয়েতে দেখো এখানে আমাদের সাত আটটি বাক্যে ছটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রতিটি হচ্ছে আমাদের প্রশ্নমান হলো চার এটি বিভাগ ঘরের প্রশ্নগুলো একবার দেখে নাও এরপরে চলে যাব আমাদের পরবর্তী যে বিভাগ আমাদের বিভাগ ওয়া এখানে আমাদের পনেরো ষোলো বাক্যে একটি প্রশ্নের উত্তর দিতে হয় তার প্রশ্ন মান হচ্ছে আমাদের আট আমাদের তিনটি প্রশ্ন থাকে পাঁচ দশমিক এক পাঁচ দুই পাঁচ দশমিক তিন করে এবং একটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হয় এবং এটি বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তাও প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও এরপরে চলে যাব আমাদের পরবর্তী বছর সেটি হলো আমাদের মাধ্যমিক দু হাজার আঠেরোর যে প্রশ্নপত্র এবং এটি আমাদের মাধ্যমিক দু হাজার আঠেরোর মাধ্যমিকে প্রশ্নপত্র এবং সেখানে আমাদের বিভাগ কয়েতে হল আমাদের জীব একের প্রশ্ন জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একেটি আত্মজীবনী দুই সম্প্রকাশ ছিল একেটি সাপ্তাহিক পত্রিকা এরপরে আমাদের তিনেরটা হল নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং চারেরটি হল সতীদাহ প্রথা রদ হয় ক্ষয় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ বিদ্রোহ আঠেরোশো একত্রিশ বত্রিশ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে আমাদের সাতের প্রশ্ন ভারতে প্রথম আইন অরণ্য আইন পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকার এরপরে হচ্ছে আমাদের নয়ের যে আমাদের এমসিকিউ ছিল সেটি হল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার প্রথম ছাপা বই হল আ এ গ্রাভার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপরে বারো প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সি ভি রামান বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী এরপরে আমি তোমাদের চোদ্দোর প্রশ্নটি দেব আমাদের চোদ্দোর প্রশ্নটি এসেছিল বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় গোদাবরী উপত্যকায় নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্ট খ্রিস্টাব্দে গোয়া ভারত অভুকত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপরে চলে যাবো আমাদের পরবর্তী বিভাগ বিভাগ ক্ষয়তে সেখানে আমাদের নিচে প্রশ্নগুলির উত্তর দিতে হবে এবং সেখানে আমাদের মোট ষোলোটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে এবং প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি উত্তর যেন থাকে এখানে আমাদের একটি বাক্যে উত্তর দেওয়া এক একটি ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত না উনিশশো সালে স্বদেশি আন্দোলনের উন্মাদনার দিনে সারা বাংলা দেশবন্দনা বা মাতৃবন্দনায় উদ্বেল উদ উদ্বেল হয়ে উঠেছে এবং এরই প্রেক্ষাপটে উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কেছিলেন হরিচাঁদ ঠাকুর এরপরে সত্য উপবিভাগ দুই দশমিক দুয়ে সত্য বা মিথ্যা নির্ণয় করো মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর সত্য ভারত সভায় টেবিলের বিরোধিতা করেছিল মিথ্যা ফরাজি প্রাচীন উপজাতির নাম মিথ্যা লাইনো লাইন প্রবর্তন করেন বিদ্যাসাগর ইহা মিথ্যা এরপরে জওহরলাল নেহেরু এটি হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলন কালী প্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশা ডক্টর আম্বেদকার হল পুনা চুক্তি উনিশশো এরপরে আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি দেখব আমাদের উপবিভাগ দুই দশমিক চার এবং সেখানে আমাদের মানচিত্র থাকে তোমরা মানচিত্রে কি এসেছিল সেগুলি একবার দেখে নাও চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের আঠেরোশো সাতান্ন কেন্দ্র ঝাঁসি দেশীয় রাজ্য জুনাগড় এরপরে চলে যাব আমাদের পরবর্তী যেটি রয়েছে সেটি হল উপবিভাগ দুই দশমিক পাঁচ এখানে বিবৃতি আছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ব্যাখ্যা তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল আমাদের পরে বিবৃতি হচ্ছে দুয়েকটা আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে এবং এর ব্যাখ্যা হল এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন নিষিদ্ধ করা এবার তিনে বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা তিন কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না চারে বিবৃতি হচ্ছে সরলাদেবী দেবী চৌধুরাণী লক্ষ্মীর ভাঞ্জার প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর আমাদের ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য এরপরে তোমরা আমাদের পরবর্তী যে আমাদের বিভাগগুলি রয়েছে বিভাগ গ তার প্রশ্নগুলো এবং প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নমান করে আমাদের এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় ষোলোটি দেওয়া থাকে এইবার হচ্ছে আমাদের বিভাগ ঘ এখানে ছটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং প্রতিটি প্রশ্ন হচ্ছে চার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার ফোর মার্কস তোমরা একটি দেখে নাও তবে একটি কথা মনে রাখবে প্রতিটি উপবিভাগ থেকে যেন অন্তত একটি উত্তর তোমাদের অতি অবশ্যই থাকে এই হলো আমাদের বিভাগ উঁয়া যেখানে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্ন মান আট এটি আমাদের দু হাজার আঠেরো আঠেরোর মাধ্যমিকে প্রশ্নপত্র এবং এটি হল আমাদের বহিরাগতদের যে প্রশ্ন এরপরে চলে যাব আমাদের পরবর্তী সেই বছর সেটি হলো আমাদের দু হাজার উনিশের যে মাধ্যমিক প্রশ্নপত্র তাতে এই হল আমাদের দু হাজার উনিশ ইতিহাসে হিস্ট্রির প্রশ্নপত্র এবং সেখানে আমাদের প্রথম যে বিভাগ কয়ে মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্টে জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাহার দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে গামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রাহ্ম লি তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী বন্দে মাতারাম সঙ্গীত এটি রচিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে এরপরে আমরা পনেরো প্রশ্নটি দেখব ওয়ার্কস অ্যান্ড পেজেন্স পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে বর্তমান গভর্নর স্ট্যানেলি জ্যাকসনকে হত্যা করে চেষ্টা করেছিলেন বিনা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় ভাষা ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে এরপরে আমরা বিভাগ ক্ষয়েতে আমাদের একটি বাক্যে উত্তর লেখ সেখানে গোড়া উপন্যাসটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হলো অন্নদা মঙ্গল কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলন এবারে ঠিক ভুল সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ইহা সঠিক ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি ঠিক বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ইহা ভুল দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত ইহাও ভুল এরপরে হচ্ছে কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চারের বঙ্গদর্শন নবগোপাল মিত্র তিন হিন্দু মেলা বীরেন্দ্রনাথ শাসমল দুই কৃষক আন্দোলন এবং আমাদের ড্রিঙ্ক ওয়াটার বেথুন এক একটা হিন্দু বালিকা বিদ্যালয় এরপরে চলে যাব আমাদের পরবর্তী যেটি রয়েছে উপবিভাগ দুই দশমিক চারেতে এখানে আমাদের মানচিত্র আমাদের চিহ্নিত মানে স্থানগুলিকে চিহ্নিত নামাঙ্কিত করতে হবে এক একটা সাঁওতাল্লার বিদ্রোহের আঠেরোশো পঞ্চান্ন এলাকা দুই বারাসাত বিদ্রোহের এলাকা তিন নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর চার দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এরপরে আমাদের যেইটি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে আমাদের শূন্যস্থান ছিল এক একটা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাথা কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা ভারতসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবার উপবিভাগ দুই দশমিক পাঁচের একের বিবৃতি রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে দুয়ের বিবৃতিটি হলো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন ব্যাখ্যা দুই তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা তিনের বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ব্যাখ্যা তিন হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন এবং চারের বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি ব্যাখ্যা দুই গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন তাহলে এটি হলো মাধ্যমিক দু হাজার উনিশের যে প্রশ্নের উত্তর এবার তোমরা বিভাগ গ এর যে প্রতিটি প্রশ্ন মান দুই সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এটি হলো বিভাগ গ এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আমাদের দুই করে এবার হচ্ছে আমাদের বিভাগ ঘ প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নমান আমাদের চার আমাদের বিভাগ উঁয়াতে দেখে নাও একটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন এই তিনটি প্রশ্ন এসেছিল বিভাগ উঁয়াতে এটি হচ্ছে মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্র এবং এটি হচ্ছে আমাদের বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নটি ছিল সেইটি ঠিক আছে এরপরে চলে যাই আমাদের পরবর্তী মাধ্যমিকের প্রশ্নপত্র মাধ্যমিক দু হাজার কুড়ির প্রশ্নপত্র এবং এটি হলো আমাদের মাধ্যমিক দু হাজার কুড়ির হিস্ট্রি কোয়েশ্চেন পেপার এটি আমাদের প্রথম প্রশ্ন হল বিভাগ কয়েকটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের একে প্রশ্ন ছিল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবং এর উত্তরটি হবে আমাদের পাঁচই জুন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের দুয়ের যে প্রশ্ন দুয়ের প্রশ্নটি হলো ভারতীয় আলুর ব্যবহার শিখেছিল যাদের ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে উত্তরটি হবে আমাদের কয়ের পর্তুগিজ প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন আঠেরোশো খ্রিস্টাব্দে আমাদের পাঁচের প্রশ্ন বাংলা নবজাগরণ ছিল আমাদের কলকাতা কেন্দ্রিক ছয়টা হলো দ্বিতীয় অরণ্য আইনে আঠেরোশো আটাত্তর লাভবান হয়েছিল এটাও আমাদের বিভাগ ঘ ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়ই হুল কথাটির অর্থ হল ঘয়েরটা বিদ্রোহ এরপরে আমাদের পরবর্তী যে আটের প্রশ্ন সেটি হল মহারানী ঘোষণাপত্রের আঠেরোশো প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জুন ল্যান্ডহোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব হিন্দু মেলা সম্পাদক ছিলেন আমাদের কয়ের উত্তর নবগোপাল মিত্র এবার বাংলা ভাষার প্রথম বই ছাপানো হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথ এখানে উত্তর হবে প্রমথনাথ বসু এরপরে আমরা চলে যাব আমাদের বারোর যে প্রশ্নটি বারোর প্রশ্নের উত্তর আমি দিলাম এবার তোমাদের আমি তেরোর প্রশ্নের উত্তরটা দেব আমাদের তেরোর প্রশ্নটি হল দেশপ্রাণ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন গয়েকটা বীরেন্দ্রনাথ শাসমাল মোপলা বিদ্রোহ উনিশশো মোবলা বিদ্রোহ উনিশশো একুশ এ খ্রিস্টাব্দে হয়েছিল মালাবার উপকূলে বিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ এ খ্রিস্টাব্দে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়ে মাস্টারদা নামে পরিচিত ছিলেন আমাদের সূর্য সেন কয়েকটি এবার হচ্ছে আঠেরোর প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নায়িকার এবং স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় যে রাজ্য ছিল সেইটি হল হায়দ্রাবাদ এবং কুড়ি কুড়ির নাম্বার হচ্ছে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে এবার আমাদের পরবর্তী বিভাগ খ একটি বাক্যে উত্তর দাও আমাদের প্রথম প্রশ্ন হল বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি সত্তর বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বর্ণপরিচয় কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে আমরা চলে যাব উপবিভাগ দুই দশমিক দুই নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত ইহা ভুল বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা ইহাও আমাদের ভুল ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ইহা ঠিক এবং লক্ষ্মীর ভাঞ্জার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী ইহাও ভুল এরপরে হচ্ছে আমাদের স্তম্ভ মেলানো সেখানে প্রথমটা আছে আমাদের টমাস ব্যাবিংটন মেখেলে এবং এই মেখেলে এর উত্তরটি হবে আমাদের তিনেরটি পাশ্চাত্য শিক্ষা কেশব চন্দ্র সেন এটি চারের নববিধান রাজা রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি স্বামী বিবেকানন্দ এটি উত্তরটি হবে আমাদের বর্তমান ভারত এরপরে মানচিত্রতে এসেছিল বাংলায় ওয়াহবি আন্দোলনের কেন্দ্র বারাসা নীলবিদ্রহ অন্যতম কেন্দ্র যশোহর নদীয়া মহাবিদ্রহয় আঠেরোশো সাতান্ন অন্যতম কেন্দ্র মিরাজ এবং পুনর্গঠিত রাজ্য উনিশশো ষাট মহারাষ্ট্র এরপরে আমরা চলে যাব আমাদের উপবিভাগ দুই দশমিক পাঁচেতে আমাদের একে বিবৃতিটি ছিল হ্যালহেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এক দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য এখানে আমাদের যে সঠিক উত্তরটি হবে সেটি হল ব্যাখ্যা তিন কারণ এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল এবার দুয়ের বিবৃতিটি হলো বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটি হবে আমাদের ব্যাখ্যা তিন এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধ্বনি কৃষকশ্রেণী ও ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণী মিলিত আন্দোলন তিনি এই বিবৃতি ভারত আন্দোলনের উনিশশো বিয়াল্লিশ সময় ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন ব্যাখ্যা তিন হবে ভোগেশ্বরী ফুকননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলেন পুলিশের গুলিতে মারা যান এবং চারের বিবৃতিটি আমাদের হলো সাম্প্রদায়িক আর উনিশশো বত্রিশের মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনে ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন ব্যাখ্যা দুই হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি প্রতিবাদে গান্ধীজি অনশন করেন এরপরে তোমরা আমাদের আমাদের দু হাজার কুড়ির প্রশ্নপত্র বিভাগ গয়ের যে প্রশ্ন সেগুলি দেখে নাও এটি হলো বিভাগ গয়েরই প্রশ্নমান যেগুলো আমাদের দুই করে থাকে তা তিন দশমিক সাত থেকে প্রশ্ন এবং এটি হচ্ছে আমাদের বিভাগ ঘ প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান চার করে একটি কথা মনে রাখবে প্রতিটি উপবিভাগ থেকে যেন একটি উত্তর অতি অবশ্যই থাকে এবং আমাদের বিভাগ উঁয়া দেখে নাও এটি মাধ্যমিক দু হাজার কুড়িতে আমাদের আটের প্রশ্নমান আটের এইট মার্কসের যে কোয়েশ্চেন এসেছিল এইগুলি তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই চার বছরে তোমাদের প্রশ্নপত্রে যে ছোট প্রশ্ন তার উত্তর আমি আলোচনা করলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং সেই সব আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ